প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, তোমরা যারা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ক্লাস ফাইভে ভর্তির পরীক্ষা দেবে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ঘোষণা। ভালো করে মন দিয়ে শোনো। তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ হবে 2 আগস্ট 2021 থেকে 30 অক্টোবর 2021 পর্যন্ত। আবার ভালো করে মন দিয়ে শোনো, 2 আগস্ট 2021 থেকে 30 অক্টোবর 2021 পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ হবে। অনলাইনে কোন সাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবে সাইটটা ভিডিওর নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ঠিক ভিডিওর নিচে দেখবে ডেসক্রিপশন বক্স আছে, সেখানে কিন্তু আমি সাইটটা লিখে দেব। সেই সাইটে গিয়ে তোমরা এই যে ডেটটা বললাম, এই ডেটের মধ্যে ফর্ম ফিল আপ করবে অনলাইনে। কোনো অফলাইনে ফর্ম ফিল আপ হবে না, কোনো অফলাইনে ফর্ম ফিল আপ হবে না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর যে কথাটা বলবো আমি, সেটা ভালো করে মন দিয়ে শোনো। ফর্ম জমা দেওয়ার ডেট হচ্ছে 2/8/2021 সকাল 11টা থেকে 30/10/2021 বিকেল 4টে পর্যন্ত। আবার বলছি, ফর্ম জমা দেওয়ার টাইম হচ্ছে, বা ডেট বা টাইম বলতেই পারো, সেটা হলো 2/8/2021 সকাল 11টা থেকে 30/10/2021 বিকেল 4টে পর্যন্ত। এর মধ্যে তোমরা ফর্মটা সাবমিট করবে, ঠিক আছে? তারপরে করলে কিন্তু হবে না। আর লেখা পরীক্ষা হবে, কবে লেখা পরীক্ষা হবে, রিটেন টেস্ট কবে হবে, সেটা হলো 14/11/2021 রবিবার, 14/11/2021 রবিবার সকাল 10:30 থেকে 12:15 পর্যন্ত, 10:30 AM থেকে 12:15 PM পর্যন্ত পরীক্ষা হবে, ঠিক আছে? আর লেখা পরীক্ষা রেজাল্ট আউট হবে, লেখা পরীক্ষা যেটা তোমরা দেবে তার ফল প্রকাশ হবে 23/11/2021 বিকাল 1টার পর, 23/11/2021 after 1 PM, ঠিক আছে? লেখা পরীক্ষার রেজাল্ট আউট হবে। লেখা পরীক্ষায় তোমরা যারা পাস করবে, তোমাদের ইন্টারভিউ, মেডিকেল টেস্ট আর অ্যাডমিশন হবে 26/11/2021 এবং 27/11/2021 from 9 AM, 26/11/2021 এবং 27/11/2021 সকাল 9টার পর তোমাদের ইন্টারভিউ, মেডিকেল টেস্ট এবং অ্যাডমিশন হবে। খুবই গুরুত্বপূর্ণ ডেটগুলো তোমরা শুনলে। তাহলে এবার তোমরা জানো কী কী বিষয়ে পরীক্ষা হবে, তবু তোমাদের আর একবার বলে দেই। মনে রাখবে, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে তোমরা যারা ক্লাস ফাইভে ভর্তির পরীক্ষা দেবে, তোমাদের প্রশ্ন হবে বাংলা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে বাংলা বা হিন্দি, তার নাম্বার থাকবে 50 মার্কস থাকবে 50 মার্কস। সেকেন্ড যেটা হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা হলো ইংলিশ, তার মার্কস থাকবে 50, ঠিক আছে? ইংলিশের নাম্বার থাকবে 50। আর থার্ড যে পরীক্ষাটা হবে সেটা হলো ম্যাথামেটিক্স, তার মার্কস থাকবে 50। আর 4 নম্বর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা জিকে, অর্থাৎ জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, বা জেনারেল ইন্টেলিজেন্স বা GI, এর মধ্যে থেকে কোশ্চেন থাকবে হচ্ছে 10 মার্কসের। তাহলে আবার বলছি, বাংলা অর হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স অর অঙ্ক, আর GI বা GK থেকে প্রশ্ন হবে টোটাল, ঠিক আছে? টোটাল হবে 160। বাংলা আর হিন্দি হচ্ছে 50, ইংলিশ হচ্ছে 50, অঙ্ক হচ্ছে 50, আর GI বা GK হচ্ছে 10। তাহলে এই টোটাল হলো 160। এই মার্কসের এক্সাম হবে, ভালো করে বাড়িতে রেডি হও। আর ফর্ম ফিল আপের সময় কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, আর হচ্ছে কী কী নিয়ে বসবে ফর্ম ফিল আপের সময়, বা কী কী ডকুমেন্টস লাগবে, আর তোমাদের কী কী যোগ্যতা দরকার, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ফর্ম ফিল আপ করতে গেলে কী কী লাগবে, বয়স কত, হাইট কত, ওয়েট কত, এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চাও, তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস বক্সে কমেন্ট করবে। আমি তাহলে পরের ভিডিওতে তোমাদের এই বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ফর্ম ফিল আপের সময় কী কী নিয়ে বসতে হবে, আর ফর্ম ফিল আপের যোগ্যতা কী, কত নাম্বার লাগবে, এবং বয়স কত লাগবে, হাইট কত লাগবে, ওয়েট কত লাগবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তোমাদের যাদের বিস্তারিত জানা দরকার অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে ভিডিওর শেষে, ঠিক আছে?
আর তোমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে ওয়েবসাইট আছে, পুরুলিয়া রামকৃষ্ণ ওয়েবসাইট বা দেওঘর রামকৃষ্ণ ওয়েবসাইট বা যে কোনো জায়গায় যারা ফর্ম ফিল আপ করবে সেই স্কুলগুলো বা মিশনের ওয়েবসাইটে তোমরা ভালো করে ফলো করো। এই কিছুদিনের মধ্যে কিন্তু সমস্ত মিশনগুলোতে বা স্কুলগুলোতে ফর্ম ফিল আপের নোটিফিকেশান জারি হবে বা অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর তথ্য সবসময় ওয়েবসাইট থেকেই ফলো করবে, কালেক্ট করবে, ঠিক আছে? অন্য কারোর কাছ থেকে তথ্য নিজে না শুনে সবসময় ওয়েবসাইট থেকে ইনফরমেশান নেওয়াই ভালো, ঠিক আছে? তাহলে জেনুইন ইনফরমেশান পাবে। আর চোখ রাখো নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে, কোনো খবর আসলে বা কোনো নোটিফিকেশান জারি হলে সেটা আমি তোমাদের এখানে দিয়ে দেবো, তোমরা এখান থেকেও ইনফরমেশান পেয়ে যাবে, ঠিক আছে? তার জন্য তোমাদের নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে রাখবে। আর যদি ডিটেলসে কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে পরের ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, দেখো পরীক্ষার বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, পরীক্ষা কিন্তু এসে গেছে কয়েক মাসের মধ্যে। তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো, ইংলিশ বেঙ্গলি ম্যাথ জিকে কোনো কিছু প্রবলেম হলে বা কোনো কিছু বিষয়ে যদি আলোচনা করা দরকার মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। তোমরা অনেকেই কমেন্ট করলে সেই বিষয়ে আমি তাহলে তোমাদের জন্য একটা ক্লাস নেব, ঠিক আছে? আর আমি অনেক ক্লাস করেছি বেঙ্গলি ইংলিশ ম্যাথের, সেইগুলো তোমরা বাড়িতে প্রতিদিন দুটো তিনটে করে ক্লাস আবার একবার দেখে রিভিশন দাও, প্র্যাকটিস করো। প্রায় 500-600 মতো ক্লাস করেছি, সেগুলো প্রতিদিন করো, প্রতিদিন করো, লিখে লিখে বাড়িতে প্র্যাকটিস করো, টাইম ধরে ধরে লিখে লিখে বাড়িতে প্র্যাকটিস করে রেডি হও, ঠিক আছে? না হলে কিন্তু পরীক্ষায় শেষ করতে পারবে না বা পরীক্ষায় কিন্তু সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে না, ঠিক আছে? যা পড়েছে এতদিন ধরে সেটাই ভালো করে রিভিশন দাও, ভালো করে সেগুলো তৈরি করো। আর কোনো কিছু যদি বলার থাকে তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, সাবধানে থেকো, পরের ক্লাসে বা পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে।